মাদারীপুর সদর উপজেলার মোবারকদি গ্রামের বাসিন্দা লীনা আক্তার 2005 সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জনপ্রিয় ডিপিএসএ হাঁস মুরগি পালনের ডিম বিক্রি করে কষ্টের জমানো টাকা রাখতে শুরু করেন। 10 বছর মেয়াদী ডিপিএস এর মেয়াদ 2015 সালে শেষ হলেও আজও পাননি তার প্রাপ্য টাকা। যে আপনারা টাকাটা ঠিকই পাবেন, একটু দেরি হইব এরকম বলছে, সে টাকাটা যদি পাইতাম ব্যবসা বাণিজ্য করতাম। একই অবস্থা ওই এলাকার পারভিন আক্তার, হালিমা বেগম, কল্পনা বেগম সহ অনেক গ্রাহকের। ভবিষ্যতে সঞ্চয়ের আশায় তারা সবাই 10 বছর মেয়াদি ডিপিএস করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। মাঠকর্মী রহিমা বেগমের মাধ্যমে জমা দিতেন প্রতি মাসের টাকা, মেয়াদ শেষ হলে পাওনা টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অভিষেক হয়েছে আর নাইকা, একবার যে পাইছে অফিসে অফিস গেছে জানতেন। যেই কটা আমরা রিসিভ দিছি এই টাকার জন্য আমরা অফিসে গেছি, কিন্তু অফিসওয়ালারা টাকা দেয় নাই আমাদের। আমাকে বই লয়ে গেছে, নেওয়ার পর আমাকে আর বই দেয় নাইকা, আর টাকা পয়সা তো পাই নাই। দ্রুত টাকা ফেরতের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বেশ কয়েকজন গ্রাহক। আমরা দেখব যে জনগণ সে টাকাটা পাইলো কিনা, জনগণ সেটা পাচ্ছে কিনা বা কেন পাচ্ছে না বা কি বিষয়, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব। এ ব্যাপারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাদারীপুর অফিসে কর্মরত কেউ ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দ্রুত এই সমস্যা সমাধানের কথা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময় সংবাদ, মাদারীপুর।